মিশর প্রাচীন মানব সভ্যতা, নীলনদের আশীর্বাদ পুষ্ট মিশরে আছে রহস্যময় অনেক ঘটনা যা একে অন্য 10টা সভ্যতা থেকে আলাদা করেছে। আমরা মিশরের বিশাল বিশাল পিরামিডের কথা জানি, লম্বা দৈত্যাকৃতির মূর্তিগুলোর কথা জানি, যা সেই সময় কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া কীভাবে তৈরি হয়েছিল তা আজও বিশ্বের উদ্রেক করে। মিশরের সুরক্ষা ব্যবস্থাও ছিল চমৎকার, বিশাল সাম্রাজ্য আর তার উপচে পড়া প্রাচুর্যকে দক্ষতার সাথে সুরক্ষিত করেছেন শাসকেরা, যাদের বলা হতো ফারাও। ফারাওদের মধ্যে নারী শাসকও ছিলেন, যারা সভ্যতায় তাদের অবদানের জন্য আজও স্মরণীয় হয়ে আছেন। আসুন জেনে নিই তাদের কথা। হাতশেপসুত, হাতশেপসুত অর্থ হল মহৎ নারীদের মধ্যে শ্রেষ্ঠ। 18 শতকের প্রাচীন ইজিপ্টে তিনি ছিলেন পঞ্চম ফারাও। তার জন্ম হয়েছিল সিংহের গুহায়। তিনি প্রথম থুতমোসের কন্যা এবং আহমেস এর স্ত্রী ছিলেন। শাসক হিসেবে তিনি ছিলেন চমৎকার। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে তার জন্য আলাদা একটি কক্ষই আছে যেখানে তুলে ধরা হয়েছে তার জীবন। যিশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগের প্রাচীন সময়ে তিনি 22 বছর রাজ্য শাসন করেন। তার সময়ে অসাধারণ সব স্থাপত্য নির্মিত হয়েছে। তিনি পুরুষের পোশাক পরে সিংহাসনে বসতেন, এমনকি ফারাওয়ের নকলদাড়িও লাগাতেন। ইজিপ্টোলজিস্ট জেমস হেনরির মতে হাতশেপসুত ইতিহাসে উঠে আসা প্রথম মহৎ নারী। নেফারতিতি, আখামেনের সম্মানিত রানী ছিলেন নেফারতিতি। নেফারতিতির ছিল অনেক উপাধি, যেমন হেয়ারডিটারি প্রিন্সেস, গ্রেট অফ প্রেসেস, লেডি অফ গ্রেস, সুইট অফ লাভ, লেডি অফ দ্য টু ল্যান্ডস অ্যান্ড মিস্ট্রেস অফ আপার অ্যান্ড লোয়ার ইজিপ্ট। নেফারতিতি এবং তার স্বামী ধর্মীয় আমূল পরিবর্তনের জন্য বিশেষভাবে স্মরণীয়। তারা এক দেবতায় বিশ্বাসী ছিলেন, সূর্য দেবতা অ্যাটন। স্বামীর মৃত্যুর পর নেফারতিতি সাম্রাজ্যের ভার নেন। নেফারতিতির ছিল 6টি কন্যা সন্তান। আখমেননের উত্তরাধিকারী তুতখামেন জন্ম নেন তারই বোনের গর্ভে। নেফারিউতেন নামে ক্ষমতায় বসে